আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম। আমরা কথা বলছিলাম ইন্টারফেথ রিলেশনশিপ নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কমিউনিটির জন্য, আমরা যেখানে বসবাস করছি সেটার জন্য। আমাদের এই সেগমেন্টে নতুন দুজন গেস্ট, প্রথমে আমি পরিচয় করিয়ে দিব। আমার ডান পাশ থেকে জনাব আহমেদ শফিক সাহেব, উনি মেম্বার ফাদার্স গ্রুপ স্টেপনি গ্রিনের। সম্মানিত গেস্টকে আমি আমাদের ইয়তার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আপনাকে আমাদের ইয়তার স্বাগতম। তারপরে আমার অন্যতম একজন গেস্ট, ইয়াং গেস্ট মুসাদ্দিকুর রহমান, সে একজন স্টুডেন্ট স্যাম্পসুয়ে ট্রাস্ট স্কুলের। তো মুসাদ্দিক, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আওয়ার শো টুডে। উইল টক অ্যাবাউট ইন্টারফেথ রিলেশনশিপ, হাউ ইউ ক্যান বিল্ড আপ আওয়ার রিলেশনশিপ উইথ আদার রেস, আদার রিলিজিয়ন, আদার কালচারাল দ্য পার্সন হু আর ডিফারেন্ট ফেইথ। সো কুড ইউ টেল আস হোয়াট ডু ইউ থিঙ্ক টুডে দ্য ইন্টারফেথ রিলেশনশিপ প্রোগ্রাম? টেল আস অ্যাবাউট ইউর ভিউ। ডু ইউ ফিল, ডু ইউ ফেস এনি কাইন্ডস অফ প্রবলেম হুয়েন ইউ ওয়ার্ক উইথ আদার আদার পার্সন হু আর নন ফেইথ, নন মুসলিম অর এনি আদার ফেইথ? ধন্যবাদ। প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট ইন্টারফেথ ডায়ালগের জন্য আমার মনে হয়, সেটা হলো যে আমরা যখন আমাদের যখন বন্ধু বান্ধব অথবা আমাদের নেইবারের সঙ্গে যখন আমরা মিলিত হব, তখন নন জাজমেন্টাল হওয়া। যেমন মনে করেন যে আপনি যদি আপনার বাসায় কোনো মেহমানকে দাওয়াত দেন, তো তাকে তো আমরা জিজ্ঞেস করি যে আপনি কী খাবেন কী খাবেন না, এরকম তার পছন্দের কথাগুলো জিজ্ঞেস করি। কিন্তু তাকে জিজ্ঞেস করার আগেই যদি আমরা মনে করি যে উনি এইটা পছন্দ করতে পারেন বা ইয়ে করতে পারেন, ওনার প্লেটের মধ্যে যদি আগেই থেকে দিয়ে দিই, তাহলে একটু বিরক্তির কারণ হইতে পারে। তো এই জন্য আমরা ইন্টারফেইথে আমাদের যে মনে করেন যে অন্যান্য ফেইথের মানুষ যারা আছেন, তারা আমাদের যদি কোনো প্রি কনসেপ্ট থাকে, ওই প্রি কনসেপ্টটা ভুলে গিয়ে, যদি কোনো মিসকনসেপ্টও থাকে, ওই কনসেপ্টগুলো ভুলে গিয়ে একেবারে ওপেন মাইন্ড হয়ে, আমাদের যেরকম এমটি প্লেট থাকে ওই রকমভাবে হয়ে, আমরা যদি ওনাদের সাথে গিয়ে মেশার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এবং ইসাক ভাই যেটা বলে গেলেন যে আসলে তো ইনফরমেশন শেয়ারের ব্যাপার, কারণ এখানে তো জোরাজোরির কোনো ব্যাপার না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমরা যে সোসাইটিতে আছি, এই সোসাইটিতে আমরা তো আছি, আমাদের বাচ্চারা এই সোসাইটিতে বড় হচ্ছে, এবং আমরা সবাই চাই যে সবার জন্য, আমরা যখন বৃদ্ধা হয়ে যাব, আমাদের বাচ্চারা যখন বড় হয়ে উঠবে, তখন যেন একটা হেলথি সোসাইটি গ্রো করে, লন্ডনের বুকে হোক, ব্রিটেনের বুকে হোক, ইউরোপের বুকে হোক, সারা পৃথিবীতেই, যাতে করে আমরা সবাই একসাথে থাকতে পারি। কারণ আসলে আমরা তো জানি যে পৃথিবীটা ছোট হয়ে আসতেছে, কমিউনিকেশন বাড়ছে, এবং অন্যান্য ফেথ গ্রুপের সাথে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা এবং আমাদের ডিফারেন্স তো থাকবেই। হ্যাঁ, একটা পরিবারের মধ্যে দেখেন আপনার যদি তিনটা বাচ্চা থাকে, পাঁচটা বাচ্চা থাকে, সব বাচ্চারা সমান না, এক একটা দেশের মানুষ আলাদা। এখন আমরা যদি শুধু ফোকাস করতে থাকি যে আমাদের ডিফারেন্সটা কী, তাহলে কিন্তু এটা কোনো শেষ হবে না। সুতরাং আমাদেরকে খুঁজে পেতে হবে যে কোন জায়গাগুলা, যে জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করতে পারবো। হ্যাঁ, একজন আরেকজনকে অফেন্ড না করে, একজন আরেকজনকে রেসপেক্ট করে, সম্মানবোধ জাগ্রত করে। এবং এই জিনিসটা সম্ভব শুধুমাত্র কমিউনিকেশন দিয়ে, যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার পছন্দ কী, আপনার অপছন্দ কী, আপনার ব্যাপারে ভালো করে জানলাম এবং আপনি আমার ব্যাপারে জানলেন, এই যে কমিউনিকেশনটা, এইটা যত বেশি ভালো হবে, বিশেষ করে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, আমরা মনে হয় যে একটা উর্বর জায়গা রেখে যেতে পারবো, যাতে করে তারা এসে একটা রেসপেক্টেবল কোএক্সিস্টেন্স করতে পারে, সবাই সবার উপরে সম্মান। থ্যাংক ইউ জনাব শফিক ভাই, আমি কন্টিনিউ করবো আপনার কথা। মুসাদ্দিক, হোয়াট ডু ইউ থিঙ্ক ইন্টারফেথ রিলেশনশিপ? ইউ আর গোয়িং টু স্কুল, ইউ আর মিক্সিং উইথ ডিফারেন্ট স্টুডেন্টস, ডিফারেন্ট ফেথ, ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড, সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইন্টারফেথ রিলেশনশিপ? আই থিঙ্ক ইন্টারফেথ রিলেশনশিপ ইজ আ গুড থিং, বিকজ মি নোয়িং মাই ফ্রেন্ড ইজ আ ক্রিশ্চিয়ান, ও ইফ হিজ ফ্রম জুডাইজম, ও এনিথিং, ইফ ইজ আ জু, ও ইফ ইজ আ মুসলিম, লাইক with different religions there's different like traditions that we follow, and so what we have to do is we have to share the similarities but also respect the differences, because we have to know each other. Like if we don't know each other, it's just not worth it. Like also with teachers, the relationship with teachers, like many of our teachers
they're Christian, they're Christian, exactly, some yeah. mostly Muslims, but the ones who are Christians, like, they're not, they want to learn about our own religion, like, our religion. They want to learn, they want to see what we know about their religion. And so this is why it's a nice thing. Okay. Do you face any kinds of problems, any kinds of, you know, difficulty when you meet with our, you know, different background people? So I think before this was a bigger problem where, like, people used to follow stereotypical things and prejudice about terrorist attacks and all this stuff. But I see that now everything is getting better. I don't think this I face problems as much as this. Okay. Thank you. জনাব শফিক ভাই, আসলে সেটা মোসাদ্দেক সুন্দর কথা বলছে যে আসলে আমাদের মিট আপ করা জরুরি অন্যান্য নন ফেজ যারা আছে তাদের সাথে, স্পেশালি আমাদের টিচার যারা আছেন তারা তো অবশ্যই, ম্যাক্সিমাম সবাই তো আর মুসলিম না, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের আছে, তো টিচারের সাথে একটা স্টুডেন্টদের একটা সম্পর্ক হয়ে যায়, সেই সম্পর্কটা হয়তো আমরা না জানা সত্ত্বেও সম্পর্ক হয়ে যায়, তো সেক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্টারফেসিপ? আসলে আমরা জানি যে আসলে মিডিয়ার জন্যই হোক, পত্রপত্রিকার জন্যে হোক, ইসলামের প্রতি মানুষের একটা আগ্রহ যে কারণেই হোক, আমি কারণটার মধ্যে যাচ্ছি না, পজিটিভ হোক কারণ, নেগেটিভ হোক, কিন্তু একটা হাই ফোকাস ইসলামের উপর এবং মুসলিম কমিউনিটির উপর এসে পড়েছে। এবং এটা কিন্তু যে কোনো পরিস্থিতিতে আসলে বুদ্ধিমানের কাজটা হলো যে কোনো পরিস্থিতিটা পজিটিভলি নেওয়া এবং নিজেদের অ্যাডভান্টেজ হিসেবে কাজ করা। এখন এই পরিস্থিতিতে আমরা যেটা দেখলাম, যেমন আমরা ইন্টারফেথ রমজানের মধ্যে আমরা যে ইন্টারফেথ ইফতারের ব্যবস্থা করেছি ওখানে এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে যখন অন্যান্য ফেইথের মানুষরা আসেন, তারা আসলে অ্যাটাকের পরিবর্তে তারা জানতে চান আসলে আমরা কী করি, কেন ফাস্টিং করি আমরা, এই ব্যাপারে জানতে চান। এবং শুধু তাই না, আমরা বেশ কয়েক বছর ধরে একটা জিনিস দেখছি যে আমাদের অন্যান্য ফেথ গ্রুপের মানুষ যারা, তারা ইচ্ছে করে আমাদের সৌহার্দ্য রেসপেক্ট প্রদর্শন করার জন্য বা সৌহার্দ্য ভাব প্রদর্শন করার জন্য অনেকের মধ্যে তারাও রোজা রাখা শুরু করেছে, তারা যে দেখার জন্য যে কীরকম এটা ফিল করা হয়, অথবা তারা দেখছেন যে মুসলিম কলিগরা ফাস্টিং করছেন, রোজা রাখছেন, তারাও রোজা রেখে একটু সৌহার্দ্য ভাব দেখানোর চেষ্টা করছেন। আমার মনে আছে যে একটা অর্গানাইজেশন যখন আমি ছিলাম, ওই অর্গানাইজেশনে এক ভদ্র মহিলা, তার ব্যাকগ্রাউন্ড ক্যাথলিক ব্যাকগ্রাউন্ডের মহিলা ছিলেন, তো উনি এসেছেন আমাদের অফিসে একটা মিটিংয়ের জন্য এবং উনি বললেন যে ওনাকে অফার করা হলো চা কফি বা কিছু খাবেন কিনা, তো উনি বললেন যে না, আজকে আমি ফাস্টিং করছি, আপনাদের জন্য, আপনাদের প্রতি একটা সৌহার্দ্যবোধ দেখানোর জন্য আমি ফাস্টিং করছি। যে এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা রেসপেক্ট, এবং আমাদের পর আগের ভাইরা বলে গেলেন যে এই যে আন্ডারস্ট্যান্ডিং, মনে করেন যে ফাস্টিংয়ের সময় যে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বিশেষ করে এই বছরে আমরা জানি যে সেহরির জন্য এবং ফজরের নামাজের জন্য আমাদেরকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছে এবং অনেক কাজ কর্মে ম্যানেজারের সঙ্গে আলাপ আলোচনা করে অনেকে দেরিতে করে কাজে যাওয়ার ব্যবস্থা করতে পেরেছেন, লাঞ্চ আওয়ার চলে, হ্যাঁ লাঞ্চ আওয়ারে আপনার ম্যানেজারের সঙ্গে নেগোসিয়েশন করে বা কথাবার্তা বলে ওরা যখন বুঝলেন যে আসলে আপনার এক ঘন্টা লাঞ্চ নিয়ে আপনি কি করবেন, খাওয়া দাওয়া তো করছেন না, কোথাও ব্রেকেও যাচ্ছেন না, তাহলে আপনি একটু আগে চলে যেতে পারেন, এই যে ফেসিলিটির ব্যবস্থাগুলো। আবার কোনো কোনো সময় দেখা যায় যে ঈদের কাছাকাছি যখন আসে তখন অনেকে ছুটি নেওয়ার ব্যবস্থা করেছে। এই সমস্ত জিনিস কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের যদি এবং রেসপেক্ট যদি না থাকে, সহমর্মিতা যদি না থাকে, তাহলে সম্ভব হতো না। আমরা হ্যাঁ কিছু কিছু প্রেজেডিজ আছে আমাদের সমাজে, কিন্তু আমরা যদি ঢালাওভাবে মনে করি যে আসলে সবাই আমাদের বিরোধী, আসলে কিন্তু তা না। যদি সবাই আমাদের বিরোধী হতো তাহলে এই যে সমস্ত ভালো খবরগুলো আমরা পাচ্ছি, মানুষ সহানুভূতি, আমাদের কাজের জায়গায় যে সম্পর্কগুলো আমাদের গড়ে উঠছে, আমাদের ম্যানেজারদের সাথে, আমাদের স্কুলের টিচারদের সাথে, এই সম্পর্কগুলো কিন্তু গড়ে উঠতো না, এটা আমার কাছে মনে হয় আর কি। আরেকটা জিনিস আমার কাছে যেটা লক্ষণীয় হয়েছে যে অনেক বেশি থেকে বেশি মানুষরা আসলে রমজান বা মুসলমানদের যে ব্যাপারগুলো, উৎসবগুলো আছে, এই সম্পর্কে বেশি বেশি জানছেন। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে স্কুল থেকেও আপনার বাচ্চারা রোজা রাখবে কি না বা রাখলে তারা কী করবেন বা তাদেরকে কীভাবে হেল্প করা যায়, এই ব্যাপারেও
বাচ্চাদেরকে প্যারেন্টসদেরকে চিঠি দেওয়া হচ্ছে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং, আমার মনে হয় যে এইভাবে চলতে থাকলে সিচুয়েশন উন্নতি হবে। এক্স্যাক্টলি মুসাদ্দিক, হোয়াট ডু ইউ থিঙ্ক, ইউনো ইন্টারফেথ রিলেশনশিপ অর ইন্টারফেথ ইন্টিগ্রেশন ট্যাকলিং এক্সট্রিমিজম ও হেট ক্রাইম, সো ডু ইউ হ্যাভ এনি কমেন্টস অ্যাবাউট দ্যাট? So to tackle hate crime, it's so most people think what they think, but I think to tackle it, you just need to talk to them saying what you believe and what you like, this isn't true or all this stuff. Like, you need to show what's out there, because people can believe whatever they want. Loads of people can say things, loads of people can lie, loads of people can say loads of other things, but it's about your own duty. If you really worry about it, then you should really do it. You should start something up. You should make it better for yourself and your own religion. Exactly. Shafiq bhai, ei bapare ashole amra jeti dekhi je ashole onek shomoy amader ke dushi kora hocche shob shomoy amra musliman mani extremism ba musliman mani crime er sathe jorito na jekono community theke amra dekhi jekono community te kintu bhalo manushra royechen kharap manushra royechen ami prothomei jeta bolechi amra focus kothay korbo খারাপ মানুষের সংখ্যা যে কোনো কমিউনিটিতে মাইনরিটি সংখ্যা, এবং আপনি দেখবেন যে রেসিস অ্যাটাকের কথা বলি বা এরকম খারাপ দুর্ব্যবহার করার ব্যবহারের কথা বলি, এগুলো কিন্তু খুব মাইনরিটি মানুষরা করছেন। এবং এই মাইনরিটি মানুষরা এরা ক্যাপিটালাইজ করা হচ্ছে যে অজ্ঞানতা থেকে, হ্যাঁ, অজ্ঞানতা এবং অশিক্ষা থেকে। এবং এটার মূল কারণই হচ্ছে যে একটা কমিউনিটি অন্য একটা কমিউনিটি অথবা যে ব্যক্তি এই কাজগুলো করছেন তারা অন্য একটা কমিউনিটি তারা কি করেন এই সম্পর্কে না জানার কারণে এই ব্যাপারগুলো হচ্ছে, অথবা তার না তাদের না জানাকে কেন্দ্র করে তাদের ভিতরে একটা হেইট জন্ম দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই হেইটটা জন্ম দেওয়ার কারণে আপনার হয়তো কোনো কোনো কমিউনিটির উপরে অ্যাটাক হচ্ছে, এই কাজটা হচ্ছে। কিন্তু আমরা যদি যে ফেইথ ইন্টারফেইথের যে কাজগুলো হচ্ছে অনেক বিভিন্ন জায়গাতে আমরা যেটা করার চেষ্টা করছি এটা যদি আরও ক্রমশ বাড়ানোর চেষ্টা করি, যত বেশি থেকে বেশি মানুষ এক কমিউনিটি অন্য কমিউনিটি সম্পর্কে জানবেন বেশি করে, আমাদের শিক্ষা বাড়বে, আমাদের নলেজ বাড়বে, এবং সাথে সাথে আমাদের রেসপেক্টও বাড়বে। এতে করে যেই খুব কম সংখ্যক লোক এই কাজগুলো করছেন, এই কম সংখ্যক লোক আমরা যদি তারা যদি দেখে যে আসলে তাদের কাজে কোনো ফায়দা হচ্ছে না, কমিউনিটির মানুষরা এক জায়গায় হচ্ছে বেশি থেকে বেশি, তাহলে এটা আস্তে আস্তে নির্মূল করা সম্ভব হবে আমার মনে হয়। জি, আরেকটা প্রশ্ন, আমরা মোসাদের কাছে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন। সাধারণত আমরা রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা হয়, বা কোন ধরনের চ্যালেঞ্জগুলো আমরা বের এখানে আসতে পারে, বা এইগুলো এই ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা কিভাবে করতে পারি, এই ব্যাপারে আপনার কোনো ইন্টারফেথের যে চ্যালেঞ্জগুলো, আসলে প্রথমে হচ্ছে যে আমাদের আমাদের কমিউনিটি যে মানুষগুলো রয়েছেন আমরাও একটু সজাগ হতে হবে। আসলে বিশ্ব তো পরিবর্তন হচ্ছে, আমরা জানি যে মিলেনিয়ামের আগের একটা সময় ছিল, এখন মিলেনিয়াম পরবর্তী একটা সময় এসেছে, আমরা আজকে 2015 আছি। আমরা যদি এখন 90 সালের অথবা 2000 সালের মন মানসিকতা নিয়ে ব্রিটেনে থাকার চেষ্টা করি, ইট উইল বি ডিফিকাল্ট। তারপরে বিশ্বের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, মুসলমানের পক্ষে হোক বিপক্ষে হোক, ওই আর্গুমেন্টে আমি যাচ্ছি না, এই ব্যাপারে আমরা সবাই সজাগ। আমরা হেডলাইনে দেখছি, খবরের কাগজগুলোতে দেখছি, এবং এই সমস্ত জিনিসগুলো আমরা যদি সামনে রাখি তাহলে মুসলিম কমিউনিটি হিসেবে আমাদের আসলে আর বসে থাকার সময় নাই, এই সেন্সে যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন, নেক্সট জেনারেশন, তাদের জন্য আমাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে। এবং এখন থেকে আমরা যদি কাজ না করি, তাহলে আমরা কাজ না করে শুধুমাত্র আশা করতে পারি না যে আমরা ভবিষ্যতে একটা উর্বর, একটা ভালো একটা সোসাইটি, নিরাপদ একটা সোসাইটি আমাদের বাচ্চাদের জন্য রেখে যেতে পারবো। শুধু আমাদের বাচ্চা, শুধু মুসলমান বাচ্চাদের জন্য না, দেখেন ফাইট যদি শুরু হয় মুসলমান বাচ্চারাও আঘাত পাবে, নন মুসলমান বাচ্চারাও আঘাত পাবে। হ্যাঁ, সুতরাং সবার জন্য আমরা যেরকম রেসপন্সিবিলিটি আছে একটা ভালো পরিবেশ তৈরি করলে আমাদের মুসলিম কমিউনিটি ইউ হ্যাভ টু লিভ টুগেদার। এখন যে কোনো কমিউনিটিতে আমরা, বিশেষ করে ব্রিটেনের বুকে যদি আমরা দেখি, এই কমিউনিটি যে কোনো জায়গায় আপনি বড় বড় সিটিতে দেখবেন বিভিন্ন রকমের ধর্মের লোক, বিভিন্ন কালারের লোক, বিভিন্ন দেশ থেকে আগত লোক সবাই একসাথে বাস করছে। তো এখানে যদি একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করা না যায়, শুধু হেট্রেড যদি থাকে,
তাহলে এটা কারোর জন্যই সুস্থকর অবস্থা হবে না। আসলে তো চ্যালেঞ্জগুলো যেটা সেটা হচ্ছে যে আমাদের মুসলিম কমিউনিটিকে আরও সজাগ হতে হবে, আমাদেরকে আরও জানতে হবে অন্যান্য কমিউনিটির মধ্যে আমরা নেগেটিভটা শুধু না খুঁজে আমরা কমন যে গ্রাউন্ডগুলো আছে সেই কমন গ্রাউন্ডগুলো খুঁজে কোন কোন জায়গায় আমরা কাজ করতে পারি। যেমন দেখেন অনেক কিছু কিছু আমরা এক্সিবিশনে যদি যাই, এক্সিবিশনে আপনি দেখবেন যে অনেক অন্য ধর্মাবলম্বীর লোকরা এসে আশ্চর্য হয়ে যায় যে আপনারা যে আমাদের যে নবী রাসূলের যে লিস্টগুলো আছেন অ্যাডাম থেকে শুরু করে অ্যাটলিস্ট আমরা যদি মুসলমান ধর্মের কথা নাও বলি জিজাসের সময় পর্যন্ত তারা যে কমন গ্রাউন্ডটা খুঁজে পায় তারা অনেক মানুষ শকড হয়ে যায় যে তোমাদের আইজাক তোমাদের নবী, জিজাস তোমাদের নবী, মোজেস তোমাদের নবী। হ্যাঁ, তখন যখন আমরা দেখে যে মোহাম্মদের সঙ্গে আমরা একই সিরিয়ালে আমরা সম্মান প্রদর্শন করি তখন আশ্চর্য হয়ে যায় যে এই যে আই ওপেনিং এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলো আমরা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা শুধুমাত্র হাতে গোনা কয়েকটা মসজিদ খুলে দিলে হবে না, প্রত্যেকটা মসজিদে যে কমিউনিটি সেন্টারগুলো আমাদের আছে মসজিদগুলো এই মসজিদগুলোকে একটা লিডিং রোল প্লে করতে হবে যাতে করে প্রত্যেকটা জায়গায় কোনো মানুষ যদি যারা মুসলমান না তারা যদি মসজিদ দেখতে চান মসজিদের ভিতরে কী কার্যক্রম রয়েছে, নামাজ কীভাবে পড়া হবে, অন্যান্য কার্যক্রম তারা যদি দেখতে চান এগুলো ওপেন করে দিতে হবে, ওয়েলকামিংয়ের একটা আয়োজন করতে হবে, রিফ্রেশমেন্টের ব্যবস্থা করতে হবে তাদের জন্য। এবং সাথে সাথে অন্যান্য কমিউনিটির যে মানুষগুলো আছে সবাই কিন্তু আসলে চায় যে কেউ চায় না যে তার ঘরের মধ্যে আগুন জ্বলুক, কেউ চায় না যে তার ঘর ভেঙে যাক। হ্যাঁ, তো তাদের সেই কমিউনিটির অন্যান্য কমিউনিটির মানুষগুলোর সাথে আমরা একসাথে কাজ করতে হবে এবং কাজ করে আমাদের একটা সুন্দর সমাজ গঠন করতে হবে, এটাই আমাদের সামনে চ্যালেঞ্জ। থ্যাংক ইউ মুসাদ্দেক। অ্যাজ এ ইয়ুথ, অ্যাজ এ ইয়াং পারসন, কুড ইউ টেল মি হাউ উই ক্যান বিল্ড আপ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ উইথ আদার ইয়াং পিপল, নো আদার নন ফেইথ ইয়াং পিপল ইন ইয়োর কমিউনিটি, ইন ইয়োর স্কুল, হাউ উই ক্যান বিল্ড আপ আওয়ার রিলেশনশিপ? সো হাউ উই ক্যান বিল্ড আপ আওয়ার রিলেশনশিপ ইন স্কুল ইন আওয়ার কমিউনিটি? Well, for as a young people. Oh, yeah. As a young person, so I go to youth centers, and so as a in youth centers, isn't Muslim people. It's like Christians. For all of them, yeah. There's a lot of people, and so you share that same thing, and so you want to get the best. You want to network with them, socialize with them, so then you can be the best, and also they can learn from you. And so in school, I feel like it's the same principle, but in school it's like it's a learning, since you're both learning you want to learn as much as you can, and so if you want to learn as much as you can you will require to work together, teamwork. It'll require you to understand that person because he may not think the same as you because of a different tradition he's from, and so you need to learn that and you need to understand that, and then this will promote it. Also, like if your friend you want to be friends with him, and once you are friends with him, then you'll just realize, you'll understand everything. Okay. In your workplace, in your school, or any other area, I think you are working with youth, any youth club or any youth council. Yeah. Okay. Mm-hmm. Do you face any kinds of racism, any kinds of internal racism, or any kinds of racism? Is any violation do you face? No, I don't think so. In youth clubs, we don't really face any type of racism because in a youth club, it's very mixed. So there's like equal amounts of different races and different religions. And so this would just to avoid fights and everything and problems. Everyone just clicks on well with each other. You don't find any kinds of problems in your youth club to become a friend with any other non-Muslim or any other different cultural faith? No, I don't find any problems because it's like they're here for the same thing. They want to be friends, they want to have a good time. And so to prevent that, everyone has to be the same by don't do this, don't do that, like be friends, be with each other and all that stuff. এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা যে আমাদের ইয়াংরা অবশ্যই তারা ডিফারেন্ট ফিদের সাথে ইয়াংদের ব্যাপারে আমি খুব আশাবাদী এই কারণে আমি যে জিনিসটা অবজার্ভ করেছি যে দেখেন অনেক জায়গাগুলোতে আমরা দেখি যে ইভেন অ্যাডাল্টরা পর্যন্ত যে যদি কোনো মিক্সড ফেইথ গ্রুপের যদি কোনো আয়োজন হয় এবং এখানে যদি মুসলমানরা থাকেন বা মুসলিম বাচ্চারা থাকেন, আমরা জানি অনেক স্কুলে অলরেডি ব্যবস্থা হয়ে গেছে যে তারা হালাল খাওয়ার ব্যবস্থা করেন, এটা জানার কারণে হয়েছে। তারপর
আরো অন্যান্য জায়গায় মনে করেন যে যদি সব গ্রুপের একসাথে কোনো পার্টির ব্যবস্থা হয় বা কিছু হয়, তাহলে আমি যেটা অবলোকন করেছি সেটা হচ্ছে যে যেমন মনে করেন যে জেলেটিনের ব্যাপার বা অনেক খাদ্যর মধ্যে খাদ্য যেগুলো আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি না, এবং এই ইনফরমেশন লেনদেনের কারণে অনেক অন্য ধর্মাবলম্বী মানুষরা এখন জানতে পারছেন যে আসলে মুসলমানদেরকে যদি দাওয়াত দিতে হয় তাহলে এই জিনিসগুলো তারা খাবে না। হ্যাঁ, অ্যালকোহল তারা খাবে না, এটা এই জন্য না যে তারা অ্যালকোহলকে ঘৃণা করে অথবা তারা আমাদেরকে ঘৃণা করে, এই জন্য তারা তারা হচ্ছে তারা খাবে না এই জন্য যে তারা এটা অ্যালাউড না। এইটা এইরকম কমিউনিকেশন যখন আমরা করব, তাদেরকে যদি আমরা এক্সপ্লেন করি তাহলে তারা বুঝতে পারবে, এবং আমাদের অবস্থানটা যদি বোঝানো যায় তাদেরকে কমিউনিকেশনের মাধ্যমে তাহলে তারা বুঝবে। কারণ আসলে একটা জিনিস কি, দ্য এন্ড অফ দ্য ডে তো আমরা সবাই মানুষ, তাই না? এখন মানুষ হওয়ার কারণে আমাদের সবার মস্তিষ্ক, এডুকেশন, বুদ্ধিমত্তা, এই যে জিনিসগুলো আছে, এবং আমরা যদি আমাদের আন্তরিকতা এবং ভালোবাসা দেখাতে পারি আমাদের নেইবারদের জন্য বা অন্যান্য ফেথ কমিউনিটির জন্য, এবং আমরা রেসপেক্ট করতে পারি যদি অ্যাজ এ মানুষ হিসাবে, তার নিজের ধর্ম পালন করার অধিকার রয়েছে, এবং সে যে তার নিজের ধর্ম পালন করছে এই ব্যাপারে আমাকে রেসপেক্টও করতে হবে। এই রেসপেক্ট এবং পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি গ্রো করে তাহলে আমরা বেশি থেকে বেশি আরও কাছাকাছি আসতে পারবো, এবং যেই নেগেটিভ চ্যালেঞ্জগুলো আছে এগুলো আমরা মনে হয় অতিক্রান্ত করার আরও আরও সফলভাবে করতে পারি। আমাদের এই ইন্টারফেথ আন্ডারস্ট্যান্ডিংটা কীভাবে প্রমোট করতে পারি বা ওদের সাথে কীভাবে কোঅপারেশন করতে পারি, সেই সেই ব্যাপারে আপনার পরামর্শ? আমাদের অলরেডি আমাদের বেশ কিছু ইভেন্ট আমরা একসাথে করার চেষ্টা করেছি, এবং সেই ইভেন্টগুলো সাকসেসফুল হয়েছে, এবং আমরা চেষ্টা করছি যে আরও ইভেন্টগুলো আমরা যেন করতে পারি, আয়োজন করতে পারি। এবং এই ইভেন্টগুলো আসলে যদি বিভিন্ন জায়গায় আরও কিছু মডেল করা যায়, যত বেশি করে করা যাবে, যত বেশি মানুষ অংশগ্রহণ করবে, এতে লাভ হবে। এবং আমি আগে যেটা বলেছি, আমাদের যে কমিউনিটি ইনস্টিটিউটগুলো রয়েছে সবার সব ধর্মেরই, যেমন খ্রিস্টানদের যে চার্চ বেসগুলো রয়েছে অথবা মুসলমানদের যে মসজিদ বেসগুলো রয়েছে, টেম্পল, এই সমস্ত জায়গাগুলো যেগুলো রয়েছে এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায় এই সব কমিউনিকেশনের জন্য অথবা কোনো আয়োজনের জন্য, তাহলে ওখান থেকে আমরা যে মত বিনিময় করার একটা সুযোগ পাবো, অথবা যে কোনো অন্যান্য যে এরকম যে প্রজেক্টগুলো রয়েছে, যেমন আমরা যে এই অর্গানাইজেশনগুলো আছে ফাদার্স গ্রুপে, এই ফাদার্স গ্রুপের আন্ডারে আমরা যেমন ক্লিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, যদি ওয়েদার ভালো থাকে পিকনিকের ব্যবস্থা করা যায়, অথবা সামাজিক যে যে প্রবলেমগুলো হচ্ছে, মনে করেন যে আমাদের ড্রাগের যে প্রবলেমটা রয়েছে, ড্রাগের প্রবলেমটা কেউ কেউ কোনো পিতামাতা চাইবে না, যে কোনো ফেথ ব্যাকগ্রাউন্ডের হোক, কোনো পিতামাতা চাইবে না তার বাচ্চাটা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাক। তারপরে মনে করেন যে আমরা যে দেশে আছি তাদের বেশিরভাগ মানুষ অ্যালকোহল পছন্দ করলেও তাদের অ্যালকোহলজনিত যে ডিজিজগুলো আছে সেটা কিন্তু তারা পছন্দ করেন না। তারা অ্যালকোহল খান, ঠিক আছে, কিন্তু তারা অ্যালকোহলিক হয়ে যাওয়াটাকে পছন্দ করেন না, এই যে ডিফারেনশিয়েটগুলো। তখন তারপরে হোমলেসনেস যে ব্যাপারগুলো আছে বিশেষ করে লন্ডনের জায়গায়, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি আমরা সবাই চিহ্নিত করে একসাথে, এটা কিন্তু কমন প্রবলেম, এটা মুসলমানদের জন্য যে শুধু প্রবলেম এটা না, আপনার খ্রিস্টান কমিউনিটির জন্য প্রবলেম, অন্যান্য যে ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য সমান মাপের প্রবলেম। এই সমস্ত জায়গাগুলোতে আমরা একসাথে আসতে পারি এবং একটা কমন গ্রাউন্ড তৈরি করে আমরা একসাথে লন্ডনবাসী হিসাবে অথবা ইউকেবাসী হিসাবে আমরা কাজ করতে পারি, এবং এই জায়গাগুলোতে যদি আমরা যত বেশি করে কাজ করব আমার মনে হয় যে আরও ভালো রেজাল্ট আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ মুসাদ্দিক। হাউ উই ক্যান প্রমোট আওয়ার হাউ উই ক্যান প্রমোট ইন্টারফেথ আন্ডারস্ট্যান্ডিং টু আদার ফেথ, অ্যান্ড হাউ উই ক্যান কোঅপারেট উইথ আদার আদার ফেথ, আদার নন ফেথ ব্যাকগ্রাউন্ড? সো ইন রমাদান মি অ্যান্ড আ ফ্রেন্ড উই ওয়ার পার্ট অফ interfaith iftar, and so this was from with an organization called the Feast and Milestone, and so what we done was that
we talked to them and then we were talking about, like, they were talking about Jesus and what we call Isa, and then so we were talking about that, we were playing games and with those games we were playing like different prophets both in Islam and Christianity, and so it was like an opportunity because I spoke to them and they gave me more in-depth understanding than if I was to read a book. And so, like, if people should try these things, because even though it seems like a bit hard or a bit challenging, once you get to know the person, it's like a nice event, a nice way to spend your time, and it's also something different that I think everyone should try out. অনেক সময় ওরা একসাথে মিলে গেমস খেলানো হচ্ছে, তারপরে ডিসকাস হচ্ছে ডিফারেন্ট প্রফেটের ব্যাপারে, কেউ বলছে ইসার ব্যাপারে, কেউ মুসার ব্যাপারে, কেউ আওয়ার লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে। তো এটা একটা ডিসকাশন মূলক এরকম প্রোগ্রাম স্কুলের, হ্যাঁ, বাচ্চাদের আসলে আমাদের অ্যাডাল্ট যারা হয়ে গেছি, আমাদের মনে হয় যে তাদের চাইতে যারা বাচ্চা রয়েছেন এখন স্কুলে, যারা যাতায়াত করছেন, তাদের অপরচুনিটিটা হয়তো কোনো অংশে বেশি। আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যেন বেশি। কারণ হচ্ছে যে আমরা জানি যে স্কুলের মধ্যে তারা অলরেডি একটা কোএক্সিস্টেন্স করছে, তারা একসাথে ক্লাস করছে, কোনো জায়গায় যদি ট্যুর হয় ট্যুরে যাওয়া হচ্ছে, এবং এটা অলরেডি আছে, এটা একটা ভালো দিক। আরও যে দিকগুলো করা যায়, হয়তো যেমন আফটার স্কুল ক্লাবগুলো যেগুলো আছে, এই আফটার স্কুল ক্লাবগুলোতে যদি আমরা বিভিন্ন ফেইথ কমিউনিটির সমন্বয়ে আমরা যদি খেলাধুলার আয়োজন করতে পারি, বা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিগুলো যেগুলো করা সম্ভব সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে ওদের তাদের আন্ডারস্ট্যান্ডিংটা প্রোগ্রামের প্রায় শেষ। আর একটা লাস্ট একটা পয়েন্ট আমি যোগ করব, 30 সেকেন্ড, জি আপনি লাস্ট পয়েন্ট যেটা যোগ করব সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন জায়গায় যে রিলিজিয়াস যে ইয়েগুলো আছে, যে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো যেগুলো আছে, এগুলোতে যদি আমরা স্কুলের ভিজিটগুলো আমরা বাড়াতে পারি, তাহলে মনে করেন যে মুসলমানদের যে বাচ্চাগুলো আছে তারা তো দেখবেই, সাথে সাথে নন মুসলমানের যে বাচ্চাগুলো, যেমন আমরা অনেক জানি যে অনেক স্কুল থেকে চার্চ দেখতে যাওয়া হয়, সেনেগাল দেখতে যাওয়া হয়, টেম্পল দেখতে যাওয়া হয়, তো মুসলিম ইনস্টিটিউটগুলো যেরকম খুলে দিয়ে ওয়েলকাম যদি করা হয়, তাহলে মনে হয় আমার বাচ্চাদের খুব অসংখ্য ধন্যবাদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। শিপে দর্শক, আমরা কথা শুনছিলাম আমাদের সম্মানিত গেস্টদের কাছ থেকে ইন্টারফেথ রিলেশনশিপ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কমিউনিটির জন্য, আমরা পিসফুলি লিভ করার জন্য যে কোনো কান্ট্রিতে হোক, যেখানেই আমরা যাই না কেন, আমরা অবশ্যই অ্যাজ এ হিউম্যান বিং আমরা পিসফুলি লিভ করতে চাই। সুপ্রিয় দর্শক, আমি আশা রাখি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে কোনো ধরনের ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। দেখা হবে নেক্সট উইক আবারও। সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতু।